নাটকের পর নাটক। শেষ ওভারের নাটকীয়তায় বরিশালের বিপক্ষে 2 রানে জিতল সিলেট স্ট্রাইকার্স। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 23তম ম্যাচে আজ মিরপুরে টানটান উত্তেজনায় শেষ মুহূর্তে বরিশালকে 2 রানে হারিয়েছে সিলেট। বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করতে পারে সাকিবের বরিশাল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় সিলেট স্ট্রাইকার্স, তারপরও 66 বলে 11টি চার এবং একটি ছক্কার সাহায্যে 89 রান করে নাজমুল হোসেন শান্ত। জবাব দিতে নেমে শুরুটা ভালো পেয়েছিল ফরচুন বরিশাল। এদিনও অবশ্য শুরু থেকে সাকিব ছিলেন মারমুখী, শেষ পর্যন্ত রিজাউর রহমান রাজার বলে 18 বলে 3টি চার এবং একটি ছক্কার সাহায্যে 29 করে পেভিলিয়নে ফেরেন সাকিব। শেষ ওভারের নাটকীয়তায় 2 রানে জিতে যায় সিলেট স্ট্রাইকার্স। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।